এই ফেজগুলো সিলেক্ট করে ওকে আমি আবার সিলেক্ট করতেছি এইগুলা এইগুলা এটা 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 আচ্ছা আমি এই যে পার্টগুলো আবার রিমুভ করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই যে পার্টগুলোতে খুব বিচ্ছিরি লাগবে, সো এগুলো একটু রাউন্ড করে দিব। আর রেফারেন্স ইমেজে একটু এজি পার্টগুলো রেখে দিছে, তো রেফারেন্সের মতো করে করব না। এটার ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাচ্ছি আর ট্রান্সপারেন্সি এটা বাড়ায় দিচ্ছি। ওকে এখন আমি ফেজগুলা সিলেক্ট করবো সবগুলা। ফেজগুলা সিলেক্ট করে এক্সট্রুড করে দিব। অ্যাট্রিবিউট থেকে এটার ট্রান্সপারেন্সি এটা কমায় দিই। ওকে এখানে একটা ফেস বাকি রয়ে গেছিল, আপনারা চেক করে নেবেন ফেস কোন কোনগুলো বাকি রয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে যে আমি এক্সট্রুড করি, এক্সট্রুড ফেস আমি ভেতরের দিকে এক্সট্রুড করব হালকা একটু। আচ্ছা আবার এক্সট্রুড করে নিচ্ছি। ওকে এখন আমাদের কোন পার্টটা বাকি রয়েছে, এই পার্টটুকু হইল। আচ্ছা আমরা সবগুলো পার্ট ঠিক করে এখন সবগুলো অ্যাসেম্বল করা শুরু করি, মানে যেটা যেই জায়গায় বসা উচিত ওটাকে ওই জায়গায় বসাই আর ওগুলোর সাইজগুলো ঠিক করে নেই। আমরা কি তিনটা পার্টি বানাইছি? হ্যাঁ আপাতত এই তিনটাই। ওগুলার প্রত্যেকটার ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাচ্ছি আর ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে আমি এটা এতটুকু হাইটে রাখবো, তারপর এটা এটা
এটার ইয়েটা আমি একটু বাড়াই দিব। আচ্ছা, আগে হচ্ছে যে আমি পিভটটা সেন্টারে নিয়ে যাই। এইটাই সবচেয়ে মোটা পার্ট হবে আর কি গানটার। আচ্ছা, হালকা আর একটু চিকন করবো আমি। ওকে, এখন আমি ফ্রন্ট পার্টটাও দেখা যাচ্ছে যে আসলে ঝামেলা হয়েছে, কীভাবে যে কী করলাম। আচ্ছা, এটাতে আসলে এটা করাই হয়েছিল একটু ছোট। আচ্ছা, সবগুলোকে আমি একটা গ্রুপে নিলাম। গ্রুপে নেওয়ার পর গ্রুপের পিভট পয়েন্ট সেন্টারে নিলাম। সেন্টারে নিয়ে আমি আসলে এটাকে রোটেট করে দিব। ওইভাবে কাজ করতে পারতেছি না আমি এখন, রেফারেন্সের জন্য ওইভাবে নেওয়া হয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে যে এই পার্টটুকু আমাকে আরো শ্রিঙ্ক করতে হবে। আচ্ছা, হালকা একটু মোটা হবে। ওকে, এখন এটাকে আমি বেভেল করব। বটম পার্টটা এখন বেগার হবে। আচ্ছা, আর হ্যান্ডেল পার্টটা বেশ খানিকটা চিকন হবে। অ্যান্ড বটম পার্টও এইখানে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করতে হবে।